कोई भी आ जाए, रिंग में कोई भी आएगा, सबको रे मिस्टीरियो जैसा ही हाल बनाऊंगा। भीरमोहन वर्सेस रोमन रेंस। खूब शीघ्र ही भीरमोहन के WWE-র মেইন টাইটেল পিকচারে আনা হবে। বর্তমান সময়ে মন্ডে নাইট রয়্যাল এপিসোডে ভীরমোহনকে খুবই স্ট্রং বুকিং দেওয়া হচ্ছে। ভীরমোহন যেদিন থেকে WWE-তে রিটার্ন করেছেন, বিশেষ করে রেসলম্যানিয়ার পরের মন্ডে নাইট রয়্যাল এপিসোড থেকে খুবই ডেঞ্জারাস ভাবে একের পর এক রেসলারকে আক্রমণ করেই চলেছেন। যদি বাস্তবিক অর্থে বলা যায় মন্ডে নাইট রয়্যাল এপিসোডে সবথেকে ডেঞ্জারাস বুকিং কে পাচ্ছে, তাহলে অবশ্যই বলা যায় যে ভীরমোহন। ভীরমোহন তিনি একের পর এক ম্যাচ জিতছেন এবং একের পর এক রেসলারগুলোকে খুবই ভয়ঙ্কর আক্রমণ করছেন। আর বর্তমান সময়ে WWE ম্যানেজমেন্ট আমাদেরকে একটা বিষয় ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছেন যে এর আগেও যেমন ভাবে ইন্ডিয়ান রেসলারগুলোকে খুবই ভালো এবং খুবই ডেঞ্জারাস বুকিং দেওয়া হচ্ছে, ঠিক তেমন ভাবে ভীরমোহনকেও এইবারও বুকিং দেওয়া হবে এবং ভীরমোহনকে নতুন চ্যাম্পিয়ন বানানো হবে। বিশেষ করে একেবারে মেইন টাইটেল পিকচারে আনা হবে ভীরমোহনকে, আর ঠিক বর্তমান সময়ে সেটার জন্যই খুবই ডেঞ্জারাস বুকিং দেওয়া হচ্ছে ভীরমোহনকে। আর আপনারা যেমনটা জানেন, মেইন টাইটেলে বর্তমান সময়ে যে চ্যাম্পিয়ন রয়েছেন সে হচ্ছেন রোমান রেন্স। তিনি ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের পাশাপাশি WWE চ্যাম্পিয়নশিপটি নিজের কাছেই রেখেছেন। আর ভীরমোহনকে যদি টাইটেল পিকচারে আনা হয় এবং মেইন টাইটেলের জন্য যদি কোনো ম্যাচ দেওয়া হয় WWE চ্যাম্পিয়নশিপ হোক অথবা ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ হোক, সেখানে অবশ্যই রোমান রেন্সের বিরুদ্ধে মুখোমুখি করানো হবে ভীরমোহনকে। তো বোঝাই যাচ্ছে ভীরমোহনকে যেমন বুকিং দেওয়া হচ্ছে, খুব শীঘ্রই হয়তো তাকে টাইটেল পিকচারে আনা হবে এবং রোমান রেন্স ভার্সেস ভীরমোহনের মধ্যে একটি ম্যাচ দেখতে পারবো। ধন্যবাদ।